টি ক্রিকেটে বাংলাদেশের সময়টা মোটেও ভালো যাচ্ছে না সবশেষ জিম্বাব সফরেও হতাশ করেছে টাইগাররা এবারের এশিয়া কাপ ক্রিকেটে এক বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে দেখার প্রত্যাশা ভক্ত সমর্থকদের এশিয়া কাপ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে নেতৃত্বে দুই বছর পর আবারও টি দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে নতুন আসর নতুন অধিনায়কের নেতৃত্বে টিম বাংলাদেশ সব কিছুই নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচ শারজা স্টেডিয়ামে হলেও সেখানে কোনো দলকেই অনুশীলনের অনুমতি দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ দল তাই দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে নিজেদের অনুশীলন সেরে নিচ্ছে নতুন পরামর্শ শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে প্রতিদিনই চলছে সাকিবদের অনুশীলন আফগানিস্তান দলের স্পিনাররা যে কোনো প্রতিপক্ষের মাথা ব্যথা হয়ে উঠতে পারে তাই নেটে স্পিন বোলারদের মোকাবেলায় বাড়তি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল এই ফর্ম্যাটে শক্তিশালী দল আফগানিস্তানের ব্যাটসম্যানদের নিয়েও পরিকল্পনা সাজিয়েছে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি পরিসংখ্যানও সুখকর নয় এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে কোনো জয়ের দেখা মেলেনি এস এম সুমন বৈশাখী সংবাদ